সর্বদলীয় বিশাল জনসমাবেশ নয়াপড়া জেলার। নয়াপড়া সদর ব্লক বীরমাল ডিগেশ বিভার হত্যা মামলা কুনি এক বিশাল জনসমাবেশ হয়েছিল। এই রালিরে স্থানীয় পুলিশ পড়িয়ারু বাহারি সহর পরিক্রমা করে জেলা পুলিশ আরক্ষী অধিকারী কার্যালয় ঘেরাও করে। এই রালিরে শতাধিক পুরুষ ও মহিলা সামিল হয়েছিল। এই রালিরে মুখ্য কারণ হল ডিগেশ্বর হত্যা মামলার সম্পৃক্ত থাকা অভিযুক্ত মানুষ গিরফ করা যাও। জোঙ্ক থানা অধিকারী কৈলাশ চন্দ্র সেঠীকে বদলি করা যাও। ডিগেশ পরিবার 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ করা যাও। জেলার 6-7 মর্ডর কেস গুড়িক পেন্ডিং অছি, তাকু তুরন্ত তদন্ত করা যাও ও দোষী মানুষ গিরফ করা যাও বলে দাবি করেছেন। এই রালিরে পুলিশ ও বিক্ষোভকারী মানুষ সহ ধস্তাধস্তি সময় দুইজন পুলিশ কর্মচারী মুন্ডরে আঘাত লাগি রক্তাক্ত হবার দেখা মিছে। এই রালি ডিগেশ মা কুমার মোর পুয় ঘর সংসার করা আগর তাকে মারিদেলে। এসবু নিয়ে জেলা পুলিশ আরক্ষী অধিকারী জে আর রাঘবেন্দ্র রেড্ডি দাবিপত্র প্রদান করেছেন। নয়াপড়া জেলার ওম প্রকাশ অগ্রওয়াল রিপোর্ট, এ কে নিউজ।